সালাম আলাইকুম আহমতুল্লাহ কাতে সম্মানিত কুয়েত প্রবাসী কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় আজ তিনটা থেকে রাত নটা পর্যন্ত দানের সময় পরিবর্তন ঘোষণা করেছে আপনারা জানেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতির অবনতির কারণে কুয়েত জুড়ে চলছে জোরোসোরে ভ্যাকসিন কার্যক্রম কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার তেইশে মে দু দুপুর তিনটা থেকে রাত নটার মধ্যে টিকাদানের সময়ের পরিবর্তন এরকম একটি আপডেট প্রকাশ পেয়েছে কুয়েতের আরবি দৈনিকগুলিতে যেখানে জানানো হয় সকালের টিকাদান কেন্দ্রে কোভিড নাইন্টিনের ভ্যাকসিনেশান রক্ষণাবেক্ষণের কিছু কাজ চলছে আর সেই এ কার্যক্রম বন্ধ রয়েছে যেটি চলবে শুধুমাত্র দুপুর থেকে রাত পর্যন্ত এটার জন্য কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে আর অপেক্ষা করতে বলেছে বিশেষ করে আপনারা যান যে কোভিড নাইন্টিনে বর্তমান ভ্যাকসিনের বিকল্প কোনো রাস্তা খোলা নেই এছাড়া কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ভ্যাকসিন নিয়ে যে বিজ্ঞপ্তিটি যেটা অলরেডি আমাদের দেশের অনেক প্রবাসীর মধ্যে ভিন্ন ভিন্নভাবে উত্থাপন হয়েছে বা ভিন্ন ভিন্নভাবে অনেকে চিন্তা করছে আমরা চেষ্টা করব আজকে ক্লিয়ার করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন নিয়ে কি বলেছিল চলুন আমরা সেটাও জেনে নিই কুয়েত সরকারের ঘোষণা অনুযায়ী ভ্যাকসিন নিয়ে প্রবেশ করতে হবে কুয়েতে সামনের দিনগুলিতে প্রবাসীদের তবে সেই ক্ষেত্রে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই ফাইজার অক্সফোর্ড মডরোনা জনসন অ্যান্ড জনসন এই চারটি ক্যাটাগরি ভ্যাকসিনের যে কোনো একটি ভ্যাকসিন গ্রহণ করলেই চলবে অনেকেই প্রশ্ন করছেন যে তাহলে এর বাইরের ভ্যাকসিন দিলে কি হবে না বা এই ভ্যাকসিনগুলি তো বাংলাদেশে দিচ্ছে না তাহলে কি করব। তাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা কুয়েত সরকারের সিদ্ধান্ত এর বাইরে আপনি কোনোখানে যদি এই ভ্যাকসিন না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সমস্যা হবে যদিও কুয়েত এখনও ক্লিয়ার করে বলে নাই যে আপনি ভ্যাকসিন গ্রহণ না করলে কুয়েতে প্রবেশ করতে পারবেন না তবে কুয়েতের সিস্টেমগুলো এটাই বলে দিচ্ছে বিশেষ করে বর্তমান কুয়েত থেকে কোনো প্রবাসী বাইরে যেতে হলে অবশ্যই তাকে ভ্যাকসিন গ্রহণ করে যেতে হবে অনথায় সে যেতে পারবে না তার মানে এটা নির্ধারণ করে দেওয়া ক্লিয়ার যে পরবর্তীতে কোনো প্রবাসী ভ্যাকসিন গ্রহণ না করে থাকলে সে কুয়েতে প্রবেশ করতে পারবে না তবে এক্ষেত্রে অবশ্যই কুয়েতের নির্ধারিত ভ্যাকসিনগুলোই গ্রহণ করতে হবে এখন বাংলাদেশে যদি এই ভ্যাকসিন কোনো প্রবাসী না পেয়ে থাকে সেক্ষেত্রে সে কুয়েতে প্রবেশ করতে পারবে না কারণ হচ্ছে যে কুয়েত বর্তমানে ভ্যাকসিন দিয়ে কুয়েতিদেরকে প্রবেশ করার সুযোগ দেবে তার মানে আটকে থাকা যে প্রবাসীরা বিশেষ করে আপনারা জানেন যে তিন লক্ষ পঞ্চাশ হাজারও বেশি প্রবাসী বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আটকে পড়ে আছে কুয়েত থেকে ছুটিতে গিয়ে বা অনেকে এরই মধ্যেই ছুটিতে যাচ্ছে ভ্যাকসিন না নিয়েও কয়েকজন ছুটিতে গেছে সেক্ষেত্রে সবার জন্য বিপজ্জনক একটি অশ্নি সংকেত হিসেবে দেখা দেবে কুয়েতের এই সিদ্ধান্ত কারণ হচ্ছে যে কুয়েত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে দিয়েছে যদি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল না করতো সেক্ষেত্রে হয়তো একটা আশাযাত বা স্বপ্ন দেখতে পারতো প্রবাসীরা যে ভ্যাকসিন না দিলেও কুয়েত প্রবেশ করতে পারবে যেহেতু কুয়েত মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে তাহলে ভ্যাকসিন ছাড়া কোনো প্রবাসী সংসদে ইসরায়েলের সাথে যে কোনো ধরনের লেনদেন নিষিদ্ধের একটি বিল জমা দেওয়া হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে কুয়েতের পাঁচ সংসদ একটি নতুন খসড়া আইন পেশ করেছেন যাতে ইসরায়েলের লোকজন ও ইসরায়েলের কর্তৃপক্ষের সাথে যে কোনো ধরনের ভ্রমণ করার জন্য এক থেকে তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে সংসদ সদস্য আদনান আব্দুল সামাদ হিসাম আল সালা আলি আল কাত্তান আহমেদ আল হামাদ ও খলিল সালা যে বিলটি জমা দিয়েছেন তাতে ইসরায়েলের সাথে যে কোনো ধরনের লেনদেন বা সাধারণ যে কোনো ধরনের সম্পর্ক নিষিদ্ধ করা হয়েছে এটি ইসরায়েলের সাথে প্রত্যক্ষ পরোক্ষ যোগাযোগের উপর নিষেধাজ্ঞা জারি করে এবং দেশটিতে বসবাসরত যে কোনো কুইতি বা প্রবাসীকে ইসরায়েল সফর করতে নিষিদ্ধ করা হয়েছে এই বিলে ইসরায়েল প্রতি সহানুভূতি প্রকাশে নিষিদ্ধ করা হয়েছে এটি লঙ্ঘনকারীদের এক বছর থেকে তিন বছরের মধ্যে এবং পাঁচ হাজার টাকা জরিমানার একটি বিধানও রাখা হয় জাতীয় সংসদ এটি একটি বিতর্ক করে এবং এই পাশ করার আগে বিলটি প্রথমে আইনি ও আইনসম্মত কমিটির দ্বারা খারিজ করতে বলা হয়েছে ফিলিস্তিনি উন্নয়নের বিষয়ে আগামী সপ্তাহে অ্যাসেম্বলির একটি বিশেষ অধিবেশনে বসারও কথা রয়েছে সকল প্রবাসীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা কুয়েতে থাকাকালীন বা কুয়েতে অবস্থানকালীন কোনোভাবে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো কিছুর সাথে যুক্ত হবেন না যা তাহলে আপনার জেল জরিমানা দুটোই করা হতে পারে আপনারা দেখছেন রিজুয়ানুল আবিদ আপনি এ ধরনের আপডেট প্রতিনিয়তই এই চ্যানেলটা থেকে দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা কোন ক্লিক করে অল দিয়ে দিবেন যাতে করে আমরা কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন আর আপনি যদি এরই মাঝে সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ